আছে, বাইকটা নিয়ে আসি। আপু ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এইটু তো হয়, আই লাভ ধুবড়ি। তো ফাইনালি আমরা কিন্তু ধুবড়ি, যেটা আমাদের পার্ক ছিল, তো পার্ক কিন্তু পেয়ে গেলাম। তো নেতাই ধুবড়ি ঘাট, তো ওখানে কি কি আছে, তো কীরকম ফটো ওঠার প্লেস আছে, আমি কিন্তু সব কিছু দেখাবো। তো তার আগে আমাদের কিন্তু বাইকটা পার্কিং করতে হবে, যেহেতু আমি বাইকের মধ্যে আছি। তো আমার আগে কিন্তু আরও আমার দুটো বন্ধু আছে, তো আবার আমি হয়তো উঠকে দিয়েছি, পাইতেছি না। তো আগে বাইকটা সামনাসামনি যেয়ে পার্কিং করে ফিরে আসি। তো এখানে আমি বাইক পার্কিং দিব, বাইক পার্কিং দিয়ে না কিন্তু আমি আর যাবো ভিতর। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে আই দিল ধুবড়ি। তো আই দিল ধুবড়ি মানে তো আই দিল ধুবড়ি মানে কিন্তু আমরা ফটো ফটো উঠলাম। তো সবাই কিন্তু এনে মেলে ফটো ফটো ওড়ে। তো বিশেষ করে আমাদের ধুবড়ি নেতাই ধুবড়ি ঘাট যাবে। তো ঘাটের মধ্যে কিন্তু এটা আছে, আপনারা আসবেন ফটো উঠবেন। নেতাই ধুবড়ি ঘাট খুলি গেলে কিন্তু নামাই দেবো, টোটোলারা যা রেখবে তারা কিন্তু নামাই দেবো। তো নেতাই ধুবড়ি ঘাটের মধ্যে এই দেখেন, এটা কি মূর্তি, আমি নিজে সঠিক কনফিউশন লাগতেছে জানতি না। আর প্লাস এখানে দেখেন একটা ডেড বডি নিয়ে যেমন বসে আছে, সেটাও মূর্তি বানিয়ে রাখছে। আর ওখানে কাপড় ধুইতেছে, সেটাও কিন্তু রাখছে। আর বিশেষ করে আই লাভ ধুবড়িতে কিন্তু সবাই ফটো উঠতেছে, তো আমরা উঠবো। তো আর কিন্তু ফটো উঠতেছে, আমি ওখানে রেকর্ড করলাম, তো ভালো লাগলো। তো আমার সাইডে সাইডে এখান দিয়ে ফটো ওঠা নিয়ে ব্যস্ত। বিশেষ করে কি আমরা যেন ফটো উঠতে নিয়ে আসছি, দেখেন এনে মেলা ছোট ছোট সিস্টার গুলো ফটো উঠতেছে, ওই সাইডের মধ্যে দেখেন ফটো উঠতেছে ওরাও। তো মনে হয় যে ওগরের দেশ দুনিয়া, আমরা এই দেশের মধ্যে বারো থাকতে গেছি, বুঝছো? তো ওই অ্যাশ করো ইচ্ছে মতো অ্যাশ করো, কিন্তু আঙুরে ফটো পেনে গেছে চান্স দেও। তো ওই আই লাভ ধুবড়ি যেটা লেখা আছে ওখানে আমি পুরো 3 মিনিট খারাপ আসলাম ফটো পেনে, কিন্তু চান্স পাই নাই। তো যাই হোক আমরা যাইতেছি, আর ওমরাদের দেখাইতেছি, আপনাদেরকে দেখেন। ওই সাইডে যাবো, ওই সাইডে কিন্তু মজার ঘর আছে, তো ঘরের মধ্যে দেখাবো ঘরের মধ্যে কী কী আছে। তো সাধারণ কিন্তু খুবই এক্সাইটেড, তার মানে পুরো হাসি খুশিতে আছে। আর এমন একটা কিউট বেবি দেখেন, তো জলে খেলতেছে। তো আমি সামনে যাবো, এই এটা আমাদের যেমন বাচ্চা রাখবো, দেখেন বাচ্চাটা একটা উঠছে, তো এই যে তৈরি হয়েছে যে। আর বিশেষ করে এই যে মূর্তির যে আছে, তো মূর্তিটার নাম আসলে অ্যাকচুয়ালি দিশা বাগাতেছে না, দেখেন স্বদেশ মন্ত্রালয়ে আছে আর কি, স্বদেশ মন্ত্র। তো লাভ দিয়ে একবার আইবলাম, শত যাবো এই ঘরটার মধ্যে। তো এই ঘরের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটির জন্য কাম আছে, তার মানে কারেন্টের, তো কারেন্টের জন্য কাম আছে, কামগুলো কিন্তু এই জায়গা থেকে আর কি সাপ্লাই যায়, তার মানে হয়তো ট্রেনার সোম সব কিছু এটার ভিতরে এই পার্কটার মধ্যে লাইট সাইট এটা সেভ আর কি যায়। দেখেন এমবি ভট খাটিং ওয়েস্ট বেঙ্গল নাম্বার, দেখেন 1779 এটা হলো জাহাজ, এটা হুরুত প্রায় এখান থেকে ওখানে যায়, সেখানে যায়, বিশেষ করে আমরা সামনে দেখাবো। তো এই বোর্ডটা দেখতেছেন, এনে থেকে আর ধুবড়ি যে শুধু চক আছে, ধুবড়ি চকখানি এখান থেকে কিন্তু ওয়াল ধুবড়িতে সাপ্লাই দিয়েছে পানি, এই মোটা পাইপ দিয়ে। তো যাই হোক এখান থেকে এটা, তারপরে এন থেকে পাইপ লাইন, তার মিল সরাই গেছে, গা তো বহুত মিল সরাই গেছে এটা এই পার্কের সাথেই, তাই না? পার্কটা গুলো কিরম লাগলো, মানুষ আগে ফটো উঠে নিয়ে যাবেন না কোথাও, যে মানুষ আগে তাহলে ফটো উঠে নিয়ে যাই। রেস্ট হাউস, তো পার্কে এখানে যারা যারা রেস্ট করার ইচ্ছা আছে এনে রেস্ট করবেন। আপুরা ভালো আছো? হ্যাঁ ভালো আছে, বহুত ভালো আছে, সবাই দেখেন খালি বয়ে বয়ে রেস্ট নিতেছে, আর তার মনের দুঃখ আছে, অন্তর গভীরে দুঃখ আছে, তো সবাই কিন্তু এখানে বয়ে প্রকাশ করতেছে। এলেমেলা দুটো আপু আছে, জলে খেলতেছে। আপু ভালো আছেন? হ্যাঁ আপু ভালো আছে। এটা জাতীয় মহাবীর চিলারায় চিহ্ন দেখেন, এই যে বিশেষ করে এখানে কিন্তু সবাই ফটো উঠতেছে। বিশেষ করে ঘোরাঘুরি শেষ, তো পার্ক দেখলাম অ্যাকচুয়ালি ভালো লাগলো। তো ছোটো মোটো একটা পার্ক দর্শন ইভিনিংটা নিয়ে, যারা হয়তো বেশিরভাগ করে মনটা খারাপ থাকে, তো এখানে এসে অল্প আড্ডা দেবেন, আড্ডা দিয়ে গেলে হয়তো ভালো লাগবো। তো মাথা আছে অ্যাকচুয়ালি ফটো ওঠার জায়গা আছে, আর তো যদি মনটা ফ্রি করার ইচ্ছা থাকে তাহলে সঙ্গে কাউকে নিয়ে আসবেন, আর সেখানে এখানে আড্ডা দিয়ে গেলে কিন্তু আপনাদের ভালো লাগবো। তো বিশেষ করে আমার বাইক যা আছে বাইকটা নিয়ে আসি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাপোর্ট করবেন প্লিজ।